ছয়, সম্পত্তি অর্থ থাকলেই কি সব করা যায়? অসম্ভবকে কি সম্ভবপর করে তোলে এই অর্থ নামক বা সম্পত্তি নামক বস্তুটি? অর্থ থাকলে কি আকাশের চাঁদকেও নিজের করায়ত্তে নিয়ে আসা যায়? বোধহয় তাই। অর্থের অন্ধমোহে অবগাহন করে স্বার্থপরতার সীমা লঙ্ঘন করছে সমাজের কতিপয় ভদ্রের মুখোশধারী মানুষ। এবার আসা যাক মূল ঘটনায়। সাটামপুরের বাসিন্দা দীপক বর্মন জন্মসূত্রে তার বাস্তুভিটায় নির্ঝঞ্ঝাটভাবে বসবাস করে আসছেন। অত্যন্ত হতদরিদ্র এই পরিবারের সদস্যরা দীপকের উপার্জনের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি বন্ধন থেকে টাকা তুলে তিনি একটি টোটো ক্রয় করেন। বর্তমানে রাস্তার অভাবে তিনি 20-25 দিন থেকে টোটো চালাতে না পেরে উপার্জনের অভাবে পথে বসতে চলেছেন। প্রায় দিনেই অভুক্ত থাকতে হচ্ছে দীপকের পরিবারের সদস্যদের। ঘটনা সূত্রে জানা যায় যে দীপক বর্মনের বাড়ির সামনে প্রণয় দাসের জমি ছিল। প্রণয় দাস জমিটি বিক্রি করতে চাইলে দীপক বর্মন তার ভাগ্নির বিবাহের কারণে অর্থাভাবে জমিটি ক্রয় করতে পারেনি। দীপক বর্মন রাস্তার জন্য সামান্য জমি ক্রয় করতে চেয়ে প্রণয় দাসের কাছে তদবির করলে প্রণয় দাস দীপক বর্মনকে বেশি সময় দিতে অস্বীকার করে পুরো জমি বিকাশ মজুমদারের কাছে বিক্রি করে দেয়। বিকাশ মজুমদার দীপক বর্মনের ভবিষ্যতের কথা চিন্তা না করে পুরো জমিটি প্রণয় দাসের কাছে ক্রয় করে বেড়া দিয়ে সমস্ত জমি ঘিরে দেয়। ফলে দীপক বর্মনের পরিবারের পক্ষে মূল রাস্তায় বেরোনো পুরোপুরিভাবে বন্ধ হয়। একমাত্র উপার্জনের মাধ্যম টোটো চালাওয়া সম্ভবপর হয়ে উঠছে না। লোকাল স্তর থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে গিয়েও কোনো সুরাহা না পাওয়ায় আজ সে তার সমগ্র পরিবার নিয়ে রাস্তার দাবিতে নিজের বাস্তুভিটায় আমরণ অবস্থান আন্দোলনে সামিল হতে বাধ্য হয়। এদিকে মোটামুটি 20-25 ঘর আছে। রাস্তা কার ছিল? না, যে রাস্তাটা ছিল আগে, আগে ছিল প্রণয় দাসের। হ্যাঁ, প্রণয় দাসের সাথে পরিণত ছিল বিকাশ বন্ধুরা। রাস্তা বন্ধ হলো কেন? ও থেকে বলছিলাম যখন রাস্তাকে বিক্রি করবে তখন আমার রাস্তার জন্য রেখে তারপরে জমি বিক্রি করবে। ও যোর জন্য কখন কখনো পয়সা নিয়ে তখন তখন আমাদের ভাগিনি গিয়েছিল। আমাদের ভাগিনি বিয়ের জন্য আমি এই রাস্তা আটকাতে পাইনি। এখন আজকে বাধ্য হয়ে অনেকে অঞ্চলে জানিয়েছিলাম, বিডিও অফিস, এসডিও সবাইকে বলছিলাম। কী বলছে ওনারা? ওনারা বলছে আপনার যদি ওদিকে মানে দশজনকে নিয়ে বসেন, ইয়ে বিষয়ে করে নিতে পারেন। নেন না না, যে রাস্তাটা বন্ধ হয়েছে এই রাস্তার কোনো রাস্তা নেই, বিকল্প রাস্তা নেই? না, বিকল্প মানে রাস্তা নেই, বিকল্প রাস্তা নেই। আপনার নাম? আমাদের নাম দীপক বর্মন। না, আজকে যে আপনারা এখানে আসছেন তাহলে কোন রাস্তা দিয়ে আসছেন এখানে? এটা ওই মানুষের একটা ওইদিকে রাস্তা ছিল, মানুষের রাস্তা। আর যে রাস্তাটা ছিল সেদিকে সরকারি রাস্তা নাকি আপনাদের এখানে ব্যক্তিগত রাস্তা ছিল? ওটা সরকারি নয়, ওটা পাড়ারই রাস্তা ছিল। মানে যে বিক্রি করেছে ওনাকে পার্সোনাল জমি ছিল? আমাকে সময় দেন 2-3 মাস। দুই তিন মাস সময় দিয়ে আমাকে সময় দেন। আমি যেভাবে হোক আমি জমিটা নেব রাস্তার জন্য। কী বলছো? উনি বলছো না আমি আমরা সময় দিতে পারবো না, আর তুমি যদি এখন পয়সা দিতে পারো এখন নাও, নাহলে আমরা রাস্তা দিতে পারবো। আপনারা কী চান এখন? আমি তার প্রতিবাদে আমি এখন যদি রাস্তায় খুলে দেয় তার এটাই আমার প্রতিবাদ। মানে রাস্তা না খুলে দিলে আপনারা এখানে থাকবেন? এখানে থাকবো। বেড়া দিয়েছেন নাকি? ওটা কী ব্যাপার? ওই ব্যাপারটা কী বলুন দেখি। এই ব্যাপারটা আমি জমিটা কিনে নিয়েছি প্রণয় দাসের কাছ থেকে। হ্যাঁ, নেওয়ার পরে আমার 5 কাঠা জমি আমি রেজিস্ট্রি নিয়ে আমি বাউন্ডারি দিয়ে দিয়েছি। মানে কাগজপত্র আপনার মেশা হয়েছে? হ্যাঁ, সব হয়েছে। মানে ওনাদের বক্তব্য এখন ওনার রাস্তা চান আর কি ওখানে? সেটা তো ওইখানে কোনো রাস্তা নাই, আমি কী করে রাস্তা দেবো? যে পুরান মালিক সে পুরান মালিক জানবে, সেটা তার আমি জানি না। আপনি কবে কিনেছেন জমিটা? মোটামুটি 2-2.5 মাস হয়ে গেল। আর বেড়া কবে দিয়েছেন? বেড়া নেওয়ার পরেই দিয়েছেন। হ্যাঁ, তাহলে এখন আপনার বক্তব্য কী? আমার বক্তব্য, আমার জায়গা আমি বাউন্ডারি দিয়েছি, আমার বাউন্ডারিতে আমার জমিতে আমি যা করবো আমি করবো। আপনার নাম? রাস্তা নিয়ে তো কোনো বিশেষজ্ঞ কোনো ব্যাপারই নেই এখানে। আপনার নাম?